আমরা প্রথম অংশে অর্থাৎ এই ভিডিওর প্রথম অংশে দেখছিলাম ক এবং খ, ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান করছিলাম প্রথম অংশে। তোমরা যারা এই ভিডিওটাই প্রথম দেখতেছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম অংশের কিন্তু লিংক দেওয়া আছে, ওইখান থেকে প্রথম অংশের ভিডিওটা দেখে নিতে পারো। ওকে, প্রথম অংশের ভিডিও দেখে নিলে আর কি মানে সুবিধা হবে এটা বোঝার জন্য। তো দেখো, গ নাম্বার প্রশ্নে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন করো। উপযুক্ত তথ্যের ভিত্তিতে অংশীদারদের মধ্যে লাভ লোকসান বন্টন করো, অর্থাৎ আমরা যেটা করি আর কি লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হবে। তো সবাই ছ কাকায় ফেলবা এভাবে, রনিকা মানে বিবরণ টাকা, বিবরণ টাকা উপরে লিখবা রনিকা, রনিকা বনিকা ও জনিকা, লাভ লোকসান আবন্টন হিসাব 2019 সালের 31 ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য, এই পাশে ডেবিট এই পাশে ক্রেডিট। আচ্ছা, তোমরা জানো যে সবার প্রথম আমাদেরকে লিখতে হয় বিশদায় বিবরণী নিট লাভ, এটা আমরা লিখবো। যদি নিট ক্ষতি থাকতো তাহলে ডেবিট পাশে, আর নিট লাভ হইলে কি ক্রেডিট পাশে। প্রতিদিন একটা কথা বলে দেই, আজকেও বলে দিচ্ছি, যদি আমাদের লাভ হয় তাহলে ক্রেডিট পাশে, আর যদি ক্ষতি হয় তাহলে কি ডেবিট পাশে। আর ক্রেডিট পাশে আমাদের আয় এবং পণ্য উত্তোলন গুলো লিখতে হয়, ক্রেডিট পাশে এবং আমাদের আয় এবং পণ্য উত্তোলন লিখতে হয়, আর ডেবিট পাশে ব্যয়গুলো লিখতে হয়। তো আমরা একটা একটা করে শুরু করব। সবার প্রথম বিশদায় বিবরণী নিট লাভ লিখবো, যেটা আমাদের দেয়া থাকবে। এই যে দেখো, উপযুক্ত সমন্বয়গুলো বিবেচনা করার পূর্বে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যবসার মুনাফা হয়েছিল 1,50,000 টাকা। এই টাকাটাই এটাই আমাদেরকে লিখতে হবে, যে এখানে বিশদায় বিবরণী নিট লাভ 1,50,000 টাকা সবার প্রথমে লিখবো। তারপর আমি তোমাদেরকে বলছি আমরা সব সময় চেষ্টা করব মূলধনের সূত্রটা সবার প্রথমে লিখতে। ওকে, তো মূলধন এবং উত্তোলনের সূত্রটা সবার প্রথমে লিখবো আর যাই কিছু থাকুক। তো দেখো, মূলধন উত্তোলনের সুদ লেখার জন্য আমরা সবার প্রথমে লিখবো ডেবিট দিকে, যেহেতু মূলধনের সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়, লিখবো অংশীদারদের মূলধন হিসাব, ক্লোন দিব, তারপরে ব্র্যাকেটে লিখবো মূলধনের সুদ, তারপরে লিখবো তিনজনের নাম রনিকা বনিকা জনিকা। মূলধনের সুদ কিভাবে বের করবো এটা দেখাই দিচ্ছি। দেখো, রনিকার মূলধন হচ্ছে 1,20,000 টাকা। এই যে দেখো, বলছে 3 নম্বর সমন্বয়ে মূলধন উত্তোলনের উপর সুদ 10%। তাহলে রনিকা হচ্ছে 1,20,000 টাকার 10% কত? 12,000। বনিকার 1,00,000 টাকার 10% কত? 10,000। আর জনিকা নামে যে নতুন অংশীদার আছেন, জনিকা নামে যে নতুন অংশীদার আছে, এই যে দেখো কোথায় গেল, কই গেল জনিকা, কোথায় টাকা নিয়ে আসছে? 2 নম্বর সমন্বয়ে বলছে জনিকা 1,50,000 টাকা মূলধন বিনিয়োগ করবে। তাহলে দেখো, 1,50,000 টাকার 10% কত? 15,000 টাকা। এখানে একটা ব্যাপার বলে দেই, এখানে কবে আসছে এটা কিন্তু বলা নাই। জি স্যার, কবে আসছে এটা কিন্তু বলা নাই, এটা আমরা ধরে নিছি যে বছরের শুরুতেই আসছে। এই জন্য আমরা মূলধনের সুদ কি সারা বছরের ধরছি, অর্থাৎ 15,000 টাকাই কিন্তু কি ধরছি, 15,000 টাকা কিন্তু 12 মাসের সুদ। কিন্তু যদি এখানে তারিখ উল্লেখ থাকতো, এক মিনিট আমি শেষ করি, যদি বলা থাকতো যে বছরের মাঝখানে আসছে, তাহলে কিন্তু আমাদের সুদ হতো কি 7,500 টাকা। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওইখানে তো উক্ত বছরের শুরুতে তারা জনিকাকে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, আচ্ছা আচ্ছা, উক্ত বছরের শুরুতে, হ্যাঁ এখানে কিন্তু উল্লেখ আছে যে উক্ত বছরের শুরুতে, তার মানে কি আমি এটা মিস করছিলাম, দেখি নাই, ধন্যবাদ তোমাকে। উক্ত বছরের শুরুতে, এজন্য কি 15,000 টাকাই সুদ, 15,000 টাকা। যদি মাঝামাঝি হতো তাহলে কিন্তু সুদ হতো কতদিনের? 6 মাসের, তখন কিন্তু 7,500 টাকা হতো। তো মূলধনের সুদের ব্যাপারটা কি বুঝতে পারছো? এই যে 12,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, বুঝতে পারছো? জি স্যার। আমরা এখানে একটা টান দিয়ে দিব, যদিও বইয়ের ভিতর দেওয়া নাই, দিয়ে যোগ করলে কত হয়? 37,000 টাকা, বুঝতে পারছো? জি। আচ্ছা, এরপরে আমরা উত্তোলনের সুদ, আমরা দেখো লিখবো অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে লিখবো উত্তোলনের সুদ। অনেকেই বলতে পারো যে এখানে দুইজনের নাম লেখা কেন, এটা আমি বলতেছি, এটা দুইজনের নাম লেখা কেন এটা বলতেছি। দেখো, উত্তোলনের সুদও কিন্তু কত পার্সেন্ট?
উত্তরের সূচক কিন্তু 10%। দেখো উক্ত বছরে অংশীদারদের নগদ উত্তোলনের পরিমাণ রনিকা হচ্ছে কত? 15,000। 15,000 টাকার 10% কত? 1500। তোমরা জানো যে উত্তোলনের যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে আমাদেরকে কত দিনের সুদ ধরতে হয়? 6 মাসের। তাহলে দেখো 15,000 টাকার 10% হচ্ছে 1500। 1500 টাকা যদি আমাদের 12 মাসের সুদ হয়, আমাদের 6 মাসের সুদ কত? 750। ভালো করে বোঝো, 6 মাসের সুদ কত? 750। এখানে কি কোনো তারিখ উল্লেখ আছে? দাঁড়াও এক মিনিট, দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, না এখানে পেজটা দেখো, পেজটা দেখো, পেজটা দেখো, মানে ইয়া হয়ে যাচ্ছে। বলছে সে উত্তোলন করছে 15,000 টাকা, উত্তোলন করছে কত হাজার টাকা? 15,000 টাকা। আবার বলা আছে নগদ উত্তোলন ছাড়াও বনিকা 3,500 টাকা পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। আরেকটা কথা বলা আছে যে সুদ মুক্ত উত্তোলন করতে পারবে কত টাকা? এই যে দেখো, এই যে এই যে এই লাইনটা, এই যে এটাই মিস হয়েছিল, যে 3,500 টাকা সুদ মুক্ত উত্তোলন করতে পারবে। ভালো করে বোঝো, আমি প্রথমেই বলছি এরকম প্যাসের অঙ্ক আমি কম দেখছি আমার লাইফে। দেখো সে উত্তোলন করছে কত টাকা? 15,000 টাকা, কিন্তু সুদ মুক্ত কত? 3,500 টাকা। তার মানে কি 3,500 টাকার উপর সুদ দিতে হবে না, তাহলে কত টাকার উপর সুদ দিতে হবে? 12,500 টাকা। 11,500 টাকার উপর সুদ দিতে হবে। বুঝতে পারছো কিনা বলো? প্যাচ দেখছো কি লেভেলের প্যাচ দিছে? জি স্যার। আমাদের সুদ দিতে হবে কত টাকার উপরে? 11,500 টাকার। এবার তোমরা কত পার্সেন্ট করবা? 10% করো। 10% কত হয়? 1150। 1150 টাকা আমাদের কত দিনের সুদ? 12 মাসের। তাহলে 6 মাসের সুদ কত? 575। দেখো এই যে লেখছে 575। বুঝতে পারছো কিনা বলো, না বুঝলে বলো, আবারও বুঝাই দিচ্ছি। ওইখানে তো মূলধনের উপরে সুদ 3 নম্বরে লেখা আছে, মূলধন এবং উত্তোলনের উপরে 10% সুদ। তো এখানে আবার 6 মাসের কিভাবে হলো? আচ্ছা প্রথম ক্লাস তুমি মনে ছিল না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্রথম ক্লাসে আমি বলে দিছিলাম উত্তোলনের যদি তারিখ উল্লেখ না থাকে তাহলে উত্তোলনের উপর সুদ দিতে হয় 6 মাসের, এটা মনে রাখবা। কারণটা হলো মালিকরা ধরো বছরের শুরুতে উত্তোলন করে না, শেষে উত্তোলন করে না, সারা বছর ধরে উত্তোলন করে, এই জন্য গড়ে 6 মাসে সুদ ধরতে হয়। আচ্ছা এবার আসি বনিকাটা। বনিকা উত্তোলন করছে কত টাকা? 8,000 টাকা। পণ্য উত্তোলন করছে কত টাকা? 3,500 টাকা। তাহলে টোটাল উত্তোলন করছে কত টাকা? 11,500। ওকে সুদ দিতে হবে কত টাকার উপরে? 8,000 টাকার উপরে। এটা বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা 8,000 টাকা 10% কত? আবার বলুন। আচ্ছা আবার 800 টাকা। আবার একটু বলি 8,000 টাকা নগদ উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে হচ্ছে 3,500, তাহলে টোটাল উত্তোলন করো কত? 11,500। 11,500 টাকা হচ্ছে আমাদের টোটাল উত্তোলন। কিন্তু হ্যাঁ নিয়ম আছে যে 3,500 টাকা পর্যন্ত কোনো সুদ দিতে হবে না। জি 3,500 টাকা পর্যন্ত কোনো সুদ দিতে হবে না। তাহলে 11,500 টাকা থেকে 3,500 টাকা বাদ দাও, থাকলো কত? 8,000। তাহলে 8,000 টাকার উপর তুমি সুদ দিবা। 8,000 টাকার 10% কত?
800 টাকা হচ্ছে আমাদের 12 মাসের সুদ তাহলে 6 মাসের সুদ কত হবে 400 টাকা 400 এই যে দেখো বনিকার সুদ হচ্ছে কত 400 কথা কি বুঝতে পারছো জি স্যার জি স্যার আচ্ছা এরপর দেখো জনিকার কেন সুদ হলো না জনিকা উত্তোলন করছে কত টাকা 3000 সুদ মুক্ত কত 3500 তার মানে কি সুদ মুক্ত যতটুকু তার চাইতে ও কম উত্তোলন করছে তাহলে ওকে কি সুদ দিতে হবে না স্যার না না স্যার তাহলে কি চুক্তিতে লেখা না স্যার যে 3500 টাকা হ্যাঁ 3500 টাকা পর্যন্ত উত্তোলন করলে তার কোনো সুদ দিতে হবে না জি স্যার কথা কি বুঝতে পারছি জি জি স্যার আচ্ছা এটা আমরা তাহলে বুঝে গেলাম তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা নাই আচ্ছা বনিকার মূলধন হিসাব এখানে বনিকার মূলধন হিসাব লেখার কারণ পণ্য উত্তোলন একমাত্র কে করছে বনিকাই একমাত্র যে হচ্ছে কি করছে উত্তোলন করছে কত টাকা 3500 টাকা 500 টাকা আচ্ছা এবার দেখো জনিকার মূলধন হিসাব বেতন বেতন একমাত্র কে পাবে জনিকা পাবে এই জন্য কি বেতন দেখো এই যে সমন্বয় নাম্বার কত 4 জনিকা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে মাসিক 2500 টাকা বেতন পাবে তাহলে মাসে যদি 2500 টাকা হয় বছরে কত 2500 গুণ 12 সমান 30000 দেখো এই যে জনিকার মূলধন হিসাব বেতন 30000 টাকা কথা কি বুঝছো কিনা বলো জি স্যার আচ্ছা এবার দেখো কমিশনের ব্যাপারটা কিন্তু বেশ পেঁচানো এটা বুঝলে অঙ্ক খুব সহজেই শেষ হয়ে যাবে দেখো বলছে বনিকা বিক্রয় প্রসারে ভূমিকা রাখায় বণ্টনযোগ্য মুনাফার উপর 7% কমিশন পাবে 7% কমিশন পাবে কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর ধার্য করা হবে যা 5000 টাকার অধিক হবে না দেখো কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর আমাদের কি করতে হবে কমিশন ধার্য করতে হবে যা 5000 টাকার অধিক হবে না এটা করার জন্য সবাই ক্যালকুলেটরটা হাতে নাও হাতে নিছো আচ্ছা ধরো আমরা এইটুকু এখনো লিখিনি এইটুকু কি আমরা এখনো লিখিনি ওকে আচ্ছা 1,54,475 টাকা হচ্ছে কি আমাদের আয় টোটাল আয় কত 1,54,475 এটা হচ্ছে আয় এখান থেকে এ যাবত আমরা যে ব্যয়গুলো করছি কত টাকা 67,000 টাকা এই যে 67,000 টাকা এটা বাদ দিয়ে দাও স্যার 87,475 কত থাকলো 87,475 87,475 ঠিক কি না দেখো এটা হচ্ছে আমাদের কমিশন পূর্ববর্তী মুনাফা নাকি কমিশন পরবর্তী মুনাফা পূর্ববর্তী পূর্ববর্তী স্যার এটা কিন্তু আমাদের বুঝতে হবে এই টাকাটা হচ্ছে আমাদের কমিশন পূর্ববর্তী মুনাফা ঠিক কি না এই টাকাটা কি কমিশন পূর্ববর্তী মুনাফা এর মধ্যে কি কমিশন অন্তর্ভুক্ত আছে নাকি নাই আছে এটার ভিতরে আছে এর ভিতরে কি কমিশন অন্তর্ভুক্ত আছে নাকি নাই তাই বলো নাই নাই স্যার কে বলছে নাই দেখি তাদের চেহারা দেখতে চাই এখান থেকে কি কমিশন বাদ দেওয়া হয়েছে না না স্যার না তার মানে কি এর মধ্যে কমিশন অন্তর্ভুক্ত আছে কথা কি ক্লিয়ার জি আচ্ছা কত পার্সেন্ট কমিশন অন্তর্ভুক্ত আছে 7% কমিশন আছে কত পার্সেন্ট 7% কমিশন পূর্ববর্তী মুনাফা কত পার্সেন্ট আছে 87,475 এটা কত পার্সেন্ট 100% কত পার্সেন্ট 100 কারণ যে কোনো কিছু যে কোনো পরিপূর্ণ জিনিসকে কি বলা হয় 100% বলা হয়
যে কোনো পরিপূর্ণ জিনিস কি 100% এখন এই যে 87475 টাকা এই যে 87475 টাকা এইটা হচ্ছে আমাদের কমিশন পূর্ববর্তী মুনাফা এটা কি কমিশন পূর্ববর্তী মুনাফা এর মধ্যে কমিশন আছে 7% আর কমিশন পরবর্তী মুনাফা কত আছে 100% ঠিক কি না এর মধ্যে কি জায়গাটা বুঝি নাই আচ্ছা আমার কথাটা শোনো আমি ক্লিয়ার না স্যার এটা হচ্ছে কমিশন পূর্ববর্তী মুনাফা তার মানে কি এর মধ্যে কমিশন আছে এবং কমিশন পরবর্তী মুনাফা আছে কথা কি ঠিক আছে জি কমিশনাতে মুনাফা আছে দুইটাই আছে এখানে এখানে কমিশনও আছে এটা হচ্ছে কমিশন পূর্ববর্তী পূর্ববর্তী কথাটার মানে কি কমিশন বাদ দেওয়া হয়নি পূর্ববর্তী মানে কি কমিশন বাদ দেওয়া হয়নি ঠিক আছে তার মানে কি কমিশন বাদ দিলে কি বের হবে পরবর্তী মুনাফা বের হবে জি বণ্টনযোগ্য মুনাফা কমিশন বাদ দিলে কমিশন পরবর্তী মুনাফা বের হবে আর কমিশন বাদ না দিলে কমিশন পূর্ববর্তী মুনাফা কমিশন আছে 7% আর কমিশন পরবর্তী মুনাফা কত পার্সেন্ট আছে 107% দেখো আমরা যেখানে ছিলাম আমাদের এটা হচ্ছে কি কমিশন পূর্ববর্তী মুনাফা তাই না কারণ এখানে থেকে এখনো কমিশন বাদ দেওয়া হয়নি এর মধ্যে 7% কমিশন আছে আর 100% আছে হচ্ছে কি কমিশন পরবর্তী নিট মুনাফা আমার এই কথাটা বুঝতে পারছো কিনা বলো জি সবাই কি বুঝতে পারছো এখন দেখো আমরা যদি কমিশন বের করতে চাই আমরা যদি কমিশন বের করতে চাই এই টাকাকে 107 দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে আর 7 দ্বারা কি করতে হবে গুণিত হবে গুণ দিতে হবে বুঝতে পারছো কিনা বলো জি স্যার স্যার বলো আবার বলো কি বোঝো নাই স্যার পূর্ববর্তী মুনাফা এই পুরাটা 100% না আচ্ছা পূর্ববর্তী মুনাফা 100% হ্যাঁ পূর্ববর্তী মুনাফা 100% কিন্তু পূর্ববর্তী মুনাফার মধ্যে কমিশন আছে 7% আর পরবর্তী মুনাফা কত পার্সেন্ট আছে তাহলে 100% পরবর্তী মুনাফা তো পুরোটাই আছে মেসে যদি এরকম হয় যে 100% এর মধ্যে 7% হচ্ছে কমিশন আর 93% যদি হয় পরবর্তী মুনাফা না 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 তাহলে তো তুমি ওটাকে সম্পূর্ণ তাহলে তো এটা তোমার ইয়া হইলো তাহলে ওটার নাম হতে পারে এরকম কমিশন বাদ দেওয়ার পর পূর্ববর্তী মুনাফা মানে ব্যাপারটা হবেই না মানে আমার কথাটা তুমি শোনো মানে হইলো না মানে আমার কথাটা একটু বোঝো তিশা মানে কমিশন পূর্ববর্তী মুনাফা আর কমিশন পরবর্তী মুনাফা দুইটা কি একই জিনিস জি না এটা 87475 টাকা যেমন 100% কমিশন পূর্ববর্তী মুনাফা এই কথাতে কোনো ভুল নাই বুঝতে পারছো এই কথাতে কিন্তু কোনো ভুল নাই তেমনি এই কথা এটা কিন্তু আবার কমিশন পূর্ববর্তী মানে পরবর্তী মুনাফা কিন্তু 100% এটা না দেখো এই এটা পুরোটা হচ্ছে 100% এটা পুরোটা হচ্ছে কত পার্সেন্ট 100% 100% সেটা হচ্ছে কি কমিশন পূর্ববর্তী মুনাফা কিন্তু পরবর্তী মুনাফা যদি আমরা বের করতে চাই সেটাও তো 100% কমিশন পরবর্তী মুনাফা কি 100% না না স্যার কমিশন পরবর্তীর কথা বলছি পরবর্তী কমিশন পরবর্তী কমিশন পরবর্তী সম্পূর্ণ মুনাফা কত কত পার্সেন্ট 107% 107 না স্যার 93 আরে 100% কমিশন পরবর্তী 100% কমিশন পূর্ববর্তী কথা বলো না আমি বলি মানে তোমরা কি জানো যে কোনো সম্পূর্ণ বিষয়কে 100% বলে এটা তো জানো সবাই নাকি এটা সবাই জানো না আচ্ছা এখানে কমিশন পরবর্তী নিট মুনাফা সম্পূর্ণটা আছে নাকি নাই
আচ্ছা তাহলে সেই সম্পূর্ণ অংশটা কত পার্সেন্ট 100% 100% তাহলে এটা হচ্ছে কি পরবর্তী নিট মুনাফা পরবর্তী নিট মুনাফা হচ্ছে কত পার্সেন্ট 100% আর কমিশনটা কত পার্সেন্ট 7% অর্থাৎ এই 107% সমান হচ্ছে হলো 100% এই দুইটার যোগফল হচ্ছে কি কমিশন পরবর্তী অর্থাৎ এইটা হচ্ছে কমিশন পরবর্তীর 100% মানে সরি কমিশন পূর্ববর্তীর 100% আরে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে শুধু কমিশন পরবর্তীর 100% আর কমিশন হচ্ছে 7% এই টোটাল মিলে হচ্ছে কমিশন পূর্ববর্তীর 100% কথা কি বুঝছো আচ্ছা বোঝো নাই কে এমন আছো কে কে বলো তো আচ্ছা স্যার প্রশ্নে 5000 টাকার কি লেখছিল স্যার 5000 টাকার হিসাবে তুমি পড়ে যাও তুমি এটা বুঝছো কিনা তাই বলো জি স্যার বুঝছি স্যার এটা কি বুঝতে পারছো আমি আরেকবারের মতো বুঝাই দিচ্ছি দেখো সহজ ভাবে এটা হচ্ছে 87475 টাকা এটা হচ্ছে আমাদের কমিশন পূর্ববর্তী মুনাফা এর মধ্যে 100% কমিশন পরবর্তী নিট মুনাফা আছে আর 7% কমিশন আছে তাহলে এটার টোটাল পার্সেন্ট হচ্ছে 107% এজ লাইক ভ্যাট সহ পণ্য ক্রয়ের মতন কার মতন ভ্যাট সহ পণ্য ক্রয়ের মতন ভ্যাট সহ পণ্য ক্রয়ের মতন ভ্যাট সহ পণ্য ক্রয়ের কথা মনে করো ভ্যাটের হার হচ্ছে 15% আর ক্রয়ের হার হচ্ছে ক্রয়ের পরিমাণ কত 100% এই হচ্ছে টোটাল হচ্ছে কত 115% মনে আছে জি স্যার আমরা ভ্যাট বের করার জন্য কি করছি 115 দ্বারা ভাগ করে 15 দ্বারা কি করছি গুণ করছি গুণ করছি অনুরূপ এখানেও কমিশন পরবর্তী নিট মুনাফা হচ্ছে হলো 100% আর কমিশন হচ্ছে 7% টোটাল পার্সেন্ট হচ্ছে কত 107% এখন আমরা যদি কমিশন বের করতে চাই আমাদেরকে 87475 কে 107 দিয়ে ভাগ করতে হবে আর 7 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তাহলে 87475 কে 107 দিয়ে ভাগ করে 7 দ্বারা গুণ করো দেখো কত আসে 5722 722 নাকি 23 23 তাহলে কত আমাদের এই 87475 টাকা হচ্ছে 75 টাকার 107 দিয়ে ভাগ করে 7 দ্বারা গুণ করলে আমাদের কমিশন বের হবে কত 22000 না কত সরি 5722 দশমিক 66 722.66 তার মানে 23 ঠিক কি না আচ্ছা এখন দেখো আমরা কি কমিশন 5722 টাকা ধরতে পারবো নাকি দেখো এই যে এখানে বলে দিছে যা 5000 টাকার অধিক হবে না যা 5000 টাকার অধিক 5000 টাকার অধিক হবে না দেখো হিসাব নিকাশ করে কমিশন কিন্তু আসে কত 5722 টাকা ঠিক কি না কিন্তু চুক্তিতে উল্লেখ কি আছে 5000 এর বেশি হবে যে কমিশন তুমি পার্সেন্ট করে যাই হোক বেশি হলে কিন্তু সেটা 5000 টাকার বেশি হতে পারবে না এই জন্য দেখো বণিকার মূলধন হিসাব কমিশন কত টাকা 5000 মানে যদিও হিসাব নিকাশে 5723 টাকা আসে কিন্তু যেহেতু চুক্তিতে উল্লেখ আছে যে কমিশন 5000 টাকার বেশি হইতে পারবে না এই জন্য কিন্তু কমিশন লেখা কত 5000 তোমরা অনেকেই বলতে পারো মিসে আমাদের মাথাটা কেন নষ্ট করলেন ঠিক কি না সরাসরি তো কমিশন 5000 টাকা জি স্যার অনেক সময় নষ্ট হয়ে গেল এটা অনেকের প্রশ্ন হতে পারে কম মত হইতে পারে অনেকেরই কিন্তু প্রশ্ন হতে পারে যে এত ওটাই বুঝাচ্ছি থামো ব্যাপারটা হলো যে 5000% করে 5723 টাকা যে আমরা মাথা নষ্ট করলাম আমি জানি এটা তো তোমাদের মাথা নষ্ট হবে এবং এটা অনেকেরই ক্লিয়ার হয়নি আমরা পরের অঙ্কতে ক্লিয়ার করব এটা ওকে দেখো
এখানে কিন্তু আমরা সরাসরি এই অঙ্কে 5000 টাকা লিখে দিতে পারতাম এখানে কিন্তু পার্সেন্ট করার কিন্তু কোনো দরকারই ছিল না কিন্তু যদি 7% করে যদি ধরো 4300 টাকা আসতো তাহলে কিন্তু আমাদের এখানে 4300 টাকাই কি করতে হতো লিখতে হতো লিখতে হতো বুঝতে পারছো কিনা বলো বসাইতে হতো কম হইলে তোমার কম কিন্তু বেশি হইলে 5000 টাকার বেশি হওয়া যাবে না 5000 টাকার কম হইলে কম পাবা বাট 5000 টাকা বেশি হইলে কিন্তু বেশি লিখতে হয়ে যাওয়া হইছে আদ্রিকা বলো কি বললা বুঝি নাই স্যার বেশি যদি হয় তাহলে কি 5000 টাকা লিখতে হবে হ্যাঁ 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 এই যে এখানে দেখো বলে দিয়েছে চুক্তিতে লেখা আছে যে 5000 টাকার অধিক হবে না তার মানে কি তুমি যে 10000 টাকা হিসাব করে যদি তুমি 10000 পাও তারপরে তোমার কমিশন কত 5000 কিন্তু যদি কম হয় তোমাকে কি লিখতে হবে কমই লিখতে হবে বুঝতে পারছ কি জি স্যার জি স্যার আচ্ছা এখন দেখো এখন আমাদেরকে যেটা করতে হবে এই 154,775 থেকে এই সবগুলো বাদ দাও 82,475 থাকবে কত 82,475 এই টাকা হচ্ছে আমাদের বণ্টনযোগ্য মুনাফা এই টাকা কি বণ্টনযোগ্য মুনাফা এখন দেখো এইটা বণ্টন করে দাও তো সবাই বোঝোই অংশীদারদের মূলধন হিসাব বণ্টনযোগ্য মুনাফা লিখে তিনজনের নাম লিখবা রনিকা বনিকা জনিকা আমার দেখো এই যে আমরা খ নম্বরে কিন্তু বের করেছিলাম তাদের অনুপাত টোটাল কত 24 11 24 টোটাল যোগফল কত 24 24 ভাগের 11 ভাগ কে পাবে রনিকা রনিকা পাবে দেখো এই 82475 এর 24 ভাগের 11 ভাগ 37801 24 ভাগের 5 ভাগ 17182 24 ভাগের 8 ভাগ 27492 বুঝতে পারছো কিনা বলো জি স্যার জি স্যার কারো কি আর কোনো প্রশ্ন থাকলো না স্যার আচ্ছা স্যার কি বোর্ড না 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 বোর্ড প্রশ্ন না বোর্ড প্রশ্নে এত কঠিন প্রশ্ন কখনো আসে না এই প্রশ্ন যদি বোর্ড প্রশ্নে আসে এই প্রশ্ন বোর্ড প্রশ্নে আসলে পোলাপান বোর্ড পরীক্ষা দেওয়ার আগ্রহ হারাই ফেলবে বুঝতে পারছো তো আমরা কঠিন এই কয়দিন আমরা সহজ শিখছি আমরা আস্তে আস্তে এখন কঠিন অঙ্কগুলো শিখব ওকে আচ্ছা তো ইউটিউবে যারা ভিডিও দেখলা তাদেরও হয়তো বা কোথাও কোথাও ঝামেলা থাকতে পারে তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোথায় বোঝো নাই আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট করতে পারো সেখান থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব হ্যাঁ ছবি সহ পোস্ট করবা অবশ্যই ছবি সহ পোস্ট করবা এটার ছবি নিবা তারপর এটা ছবি নিবা ছবি সহ পোস্ট করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই বিদায় ধন্যবাদ।